বাকির ভাই খুনির খোঁজে ছিল, হীরার চেয়ে দামি খুনি তো আর নেই। তারপর আপনার স্বামী মনে হয় পুরাটা ব্যাড লাক করে দিল না? ভাইর ভাইর বুঞ্জে গেল বুলবুলি, সে তো আর আসে না, আমাকে বসাই দিয়ে গেছে। ভাইর কি হাসাই হাসাই একশো কোটি আবিব। জি এটা সত্যি ঘটনা। তখন আমি লেহুম এক কোটি নগদ টাকা, একটা গাড়ি, একটা বাড়ি আমি আপনার বরাবর লিখে দেবো। আপনি খালি কইবেন যে এটা বিবেচনা করা হলো। আপনি বিবেচনা করলেই আমার বোর্ডার নিয়ে আমি যাইতে পারব ভাই, আপনার দোহাই লাগে আমার। আস্তে আস্তে কইবেন। কাগজ আছে না? কাগজ লিখে দেন, এটা প্রেরণ লিখে দেন, এপ্লিকেশন লিখে দেন, টাকা লাগবে মুখ। আরে ভাই সাইয়ে রয়েছেন কা ডাউকের মতো, এটা প্রেরণ লিখে দেন, কিছু টাকা দেন, মেয়া একটু উপহার হরেন, এতো হবে কি? একটু করেন না ভাই। আপনি খালি কইবেন যে বিবেচনা করা হলো, আপনার বিবেচনা করা হয়েছে, এটা লিখলেই এটা হয়ে যাবে। হেলি ভয় সাদা স্যার, আমার বোর্ড আমি পাই যাম ভাই। কাগজ লিখে ভাই, আপনার বড় মানুষ ভাই, ভাই এটা করেন ভাই। গেল কই সব হীরা? আরে ডাকছি তো মনি আর হীরা, তুমি এলে কেন? হীরা বাড়িত নাই। কই গেছে? কইলাম না বাইরে গেছে। কইলাম না বাইরে গেছে? আরে বাড়ির বাইরে হইলেও বাইর, আর ঢাকা গেলেও বাইর, বাইরে কোন জায়গায় গেছে সেটা জানতে চাইছি। বাইরে বাড়িতে গেছে। কার বাড়িতে গেছে? বাহিরের বাড়ি। তোমার এটা মারা করছি, এই বাড়ির কেউ বাইরের বাড়ি যাবো না, আমার মান সম্মান সব নষ্ট করছো। মান সম্মান তো যা যাওনের আগেই গেছে, ফাগারে তো করছি আগেই, ওহনার মান সম্মান যাওনের কি হইলো? আর বাহিরের লোকে সমঝোতাটা করলে এই কুতুববারে গ্রাম সারা করব বাহির, আর বাহিরের লোকে বিয়াটা হইলে কত ভালো হইতো না? ও তুমি তাইলে বাইরে ভিক্ষা করতে পাঠাইছো, তাইলে এক কাম করো, আমার লইয়া বড় রাস্তায় চলো, আর তুমি একটা থালা লইয়া লও, আমি গাইতে থাকি, আম্মা গো সাইটে ভিক্ষা দেন, আব্বা গো সাইটে ভিক্ষা দেন। কই অহন মানিজ্য যাইতো না? তুমি না কইলা মানিজ্য সব গেছে, মানিজ্য তাইলে ভালো করে আই যাক, চলো রাস্তায় যাই ভিক্ষা করি, আম্মা গো সাইটে ভিক্ষা দেন, আব্বা গো সাইটে ভিক্ষা দেন, আম্মা গো সাইটে ভিক্ষা দেন, আম্মা গো সাইটে ভিক্ষা দেন। মার ভাই কিরম আছেন? অবশ্য আপনার এদিকে বুঝাই দিতেছে অনেক বালা আসুন, আপনি তো অনেক বড় লোক হয়ে গেছেন, অনেক বড় মানুষ হয়ে গেছেন, অনেক ব্যবসা ধরছুন, ভালোই দেওয়া দিতেছে। আপনার যত ফোন করলাম, আমার বোন যে আপনার অত ফোন করলো, এমন তো ফোন দেওয়া ধরুন না। যাক অত বড় মানুষ হইয়া এত ব্যস্ততার মধ্যে তাও জাঙ্গল একটু সময় দিছুন, আপনি আইসুন, এলে আমরা অনেক খুশি হয়েছি, আপনার ধন্যবাদ। না আসলে হয়েছে কি তা ওই যে ঘটনা তো কিছু শুনে গেছো গা, যে ঘটনা শুনানোর পরেতে আমার বাড়ির লোকজন, আমার বোন, আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা যারা আছে তারা ব্যক্ত মানে কইছে যে এই ঘটনার পরে ব্যাক মানুষ তোমার ফোন দেওয়ার পরে ব্যাকের ফোন দেওয়ার দরকার কি? খালি ডিস্টার্ব আর ডিস্টার্ব, এত ডিস্টার্ব আর নিতেও পারতেছি না, আর হেরাও কইছে যে এত ডিস্টার্বের মধ্যে ঢুকবি কেড়ে, এই জন্য ফোন টোন তোরা বাদ দিয়ে দিছি। আমরা তখন ডিস্টার্ব হই, ডিস্টার্ব হইব না, সব মানুষের ফোন আর আমার ফোন তো একই। না না জিনিসটা তুমি ওইভাবে নাও করে, তোমার ফোন তো আমার কাছে, তোমার ফোনই, তোমার ফোনের অনেক মূল্য আছে আমার কাছে। আমি কইতেছি যে টিয়া পয়সার কথা শুনলে তো ব্যাক মাসে মনে করো যে ফোন দিয়ে ডিস্টার্ব করে, এর লেগে আর কি তুমি নিজের একলা মিলাও মিলাও করে। ও আমার এগো লাগে নিজেই মিলা, আমার ফোনটাই ধরে না, আবার এইটাই কারণ দেখায় আমার ফোনটা না ধরনের, আবার আমার আমি বলে এগোর মতো না, আমি বলে আলাদা, ঠিক আছে অসুবিধা নাই, এরমই হয়। অনেক অফিসিয়াল কাজকর্ম আছে, 7-8 দিন 10 দিন 15 দিন সময় লাগার পরে, এরপরে মনে করে টাকা ট্রান্সফার হইয়া আমার কাছে আইব, হের পরে টাকা আমি পাইতাম, এর আগে আমি টাকা তো বুক ধার পারতাম না। আপনার
আর তো ফর মানুষ আছে সব আপন হয়ে যা এরাই তো টিহার খেলা এখন ডাইন নামারে জন্ম তো করে ফর মানুষ কত কোন আছে এত কত কো করে আমি যে আপন মানুষ যে দূরে সরাই দিমু আর ফর মানুষ যে কাছে নিমু এটা তুমি কো করে হ্যাঁ আমি আমি আগে টিহাটা ফাইল লই টিহাটা ফানার পর যদি কাম হরি তাহলে তুমি কত কইতা আরে কাম কিন্তু না হরি তাহলে তুমি কত আগে কইতেছ করে আচ্ছা দুন যে মুনাফা যাই হোক তোমার ইয়ার খবর কি কুতুব মিয়ার খবর কি হ্যাঁ হ্যালো যাইতেছো তোমার কি মনে হয় আমি হ্যালো যামু ওই ফৈনির লগে হেতির আমি কইছি যে আমি এমনি এমনি যাইতাম না কে পয়সা বানা বড় লোক আহো আমার সব চাহিদা পূরণ করতে হইব তাহলে পরে হ্যালো যামু নেলে যামু চাহিদা পূরণ করবে হ্যাঁ ফৈনির ভূতে চাহিদা পূরণ করবে না এটা অবশ্য আছে কিছু সেটা আমি কেমনি করবো সে দেই আমার কি তাই না আমি এর কইছি আর তো যার যার জীবন তার তার তোমার মতো তোমার জীবন তোমার লাগে তো এখন আমার আর কিছু অনের কোনো চান্সই নাই তাই না যে যদি বুঝোই তেই বেড়া লাগে তুমি তোমার মনের কথা কইতাছো করে হ্যাঁ হ্যাঁ লাগে তো অনাঙ্গর তো মনের কথা কোনের কোনো দরকার নাই সব সম্পর্ক শেষ মোহতা গিয়ে দেওয়া না তোমার ফোন দেওয়া ধরে না বাবারে বাবা টিয়ার না ফাই যে বাপ আফা দুই বোনে বার ইসলাম বাতাস খাইবার আয়ো বাতাস খাইগা উদয়ের সময় নষ্ট হয়ে লাভ নেই আয়ো হ্যাঁ দেখছি তো এত বড় একটা বিপদে পড়ছি একবার ফোন করে খোঁজ নাও তো দূরের কথা ফোন দাও ধরলো না সে আবার আমাকে ফোন ধরবো চল যাই টেড়া ফাইলে এটা খবর দিও সারা জীবন তো খালি হুন নেই আইছি যে কোটি কোটি টাকা কোটি কোটি টাকা কিরম জীবন দেখি নাই একবার সোয়ের দেখা দেখ কি হবো না অবশ্যই আয় অসুবিধা নাই শুনছি ব্যাংক থেকে টাকা দিবে তো টাকা বলে সব কর করা ফসা ফসা নোট একশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা একদম ঘিরান আলা নোট দিব আর কি হীরা দেওয়া যাবো না কর করা নুডো নাকি জনজন করা পয়সা আয়ো মাথাটা ঠান্ডা হচ্ছে ফইরের আবার মাথা ঠান্ডা গরম মায়ের পাঠাইছে ভিক্ষা করতে এখন আবার মাথা ঠান্ডা হইব হুনো মাথাটা ঠান্ডা কইরা মনোযোগ দিয়ে আমার কথাটা শুনুন কি কইবা কও আমার সেরি কুতুবের লগে সংসার কইরা সুখী হই থাকতো না এ কুতুবরে টেহার কথা কইছে যাতে কোনোদিন কুতুবের লগে সংসার করন না লাগে আমরা রে ডর দেখাইতাছে যে কুতুবের লগে যাইব গা ওহন বাইরের কাছে পাঠাইছি বাইরের লগে সমঝোতা কইরা যদি কুতুববার এই গ্যারাম সারা করন যায় আর বাইরের লগে একটা কিছু সম্পর্ক হয় আমার মায়েরও সুখী শান্তি থাকবো এটা আপনি চাই না কেলো কথা কও না কেরে এর আগেও তো মায়ের বিয়ে দিছিলা বিদেশি পোলার কাছে মায়া বিদেশে থাকবো সুখে শান্তিতে থাকবো হইছে ঝামেলা হয়েছে না অহন আবার বাইরের লোকে বিয়ে দিতে চাই মায়ের সুখের লাগেই আমি শিক্ষক মানুষ আমি ভুল কথা বলি না এখানেও আর একটা ঝামেলা হইব আসসালাম আপনাকে আমি কুতুব আর আমার সাথে আরেকজন আছে ওনার নাম বেলাল গালকাটা বেলাল উনি আসসালামু আলাইকুম আসসালাম দমকানের কি আছে মোরে স্টাইল আইডিয়া মই আর নিচে কথা কইতে পারি না হরেন মেন কথা লেগে বাকের বাইদি ভিতরে কাগজ আর কলমাতে পড়াইলাম হে আনো আয় না কা হরে কি ভিতরে বইয়া বাহের বাইর কাছে কাগজ আর কলম কি জন্য আমি তো ঠিক বুঝতে পারতাছি না কি কইতাছেন আমি বলছি এটা হচ্ছে যে আমি কুতুব আমি হলো ওই হীরার জামাই তো আমরা একটা বিপদে পড়ছি বাহের বাইর কাছে আসছে একটা অ্যাপ্লিকেশনে বাহের একটু সুপারিশ করে দিলে আমার ওই বিপদটা কাটে যাবে হীরার জামাই আপনি জি আপনি আমি তো এবারের জামাই ও তাই নাকি তাহলে তো আমরা গেতে আপনি জামাই আমি জামাই জামাতে জামাতে কাটাকাটি আমি একটু বিপদে বসে আমার একটু হেল্প করেন একটু বাহির বাইরে কোন মানে বাহির কি করবো অ্যাপ্লিকেশনে সুপারিশ করে দেবো একটু হে সুপারিশ করলে কি হবে হে কি এমন লাট বাট হয়ে গেছে যে হে সুপারিশ করলে এবারে কাম হইতো আমি তো বুঝতে পারতাছি না 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 আপনি বুঝবেন না আপনি আপনি বুঝবেন না বিষয়টা হয়েছে আমার বউ এখানে থাকে আমার লগে যায় না তো আমি আইসি নিতে হ্যাঁ এখন একটা শর্ত দিয়ে দিছে শর্ত হলো একটা গাড়ি দেওয়া লাগবে একটা ফ্ল্যাট দেওয়া লাগবো 1 কোটি টাকা দেওয়া লাগবো এখন ঘটনা হয়েছে কি বাকের ভাই তো 100 কোটি টাকার মালিক হয়েছে বাকের ভাই যদি একটা অ্যাপ্লিকেশনে সুপারিশ করে দেয় যে এই টাকা গাড়ি বাড়ি এগুলো দেওয়া হবে
তাহলে আমার বিপদটা কাটবে, আমার ওই যে বউ যে হীরা ও বিশ্বাস করবে। আপনি এটা কি দেখাইতেছেন? হ্যাঁ, আপনার মাথা ঠিক আছে নাকি? এই যে আপনি আপনি কারে বিয়ে করছেন? হীরা? হ্যাঁ, হীরার লাগে বাহিরে সম্পর্ক আছিল, এই মায়ের আপনি বিয়ে করছেন। আসল কথা হইল গিয়ে একটা মিথ্যা খুনের মামলায় 5 বছর হুদৌ দি জেল খাটাইছে। আসলে প্রমাণ করতে পারে নাই যে মোরা আসামি, এখন জামিনে মুক্তি পেয়েছি মোরা। হ্যাঁ, আমরা নির্দোষ, আমরা এখন জামিনে আছি। আমি আমার বউরে নিতে আইছি, হীরা আমার বউ। আচ্ছা, আপনারা কি আসলে খুন করতে পারেন? কেন পারি? মানে হয়েছে কি, আমি একটা মানুষকে ধরে আনবো, মানে আপনারা কি আইনা দিতে পারেন? মানে এটা কিডন্যাপ করতে হলো কিনা? আমি নাকি অ্যাপ্লিকেশন সাইন দিলে পরে হীরা নাকি রাজি হইতো, গাড়ি বাড়ি ফ্ল্যাট ব্যাগ কিছু, মানে এই অ্যাপ্লিকেশন দেখলে পরে রাজি হয়ে যেত। হীরা চিনে, আর হীরা এটা রাজি হইব? কি ফাগলা বিষয় করছে, কি একটা পেরেশানের মধ্যে পড়ছে কনসে। শোনে বাকের ভাই, আপনি এত অস্থির হন না তো? আমার মনে হয় এই অ্যাপ্লিকেশনের ব্যাপারটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। মানে আমি আমার জীবনে অনেক ঘটনা দেখেছি, কিন্তু এরকম আজব ঘটনা, আমি বলি আপনি অ্যাপ্লিকেশনটা সাইন করে ফেলেন। বাকের ভাই, আপনি কিন্তু ঠিক কইছে, আপনি অ্যাপ্লিকেশনটা সাইন করে ফেলান। অ্যাপ্লিকেশনটা সাইন করলে কি হইব? আপনি বিজয় হইতেছেন, আপনি জয় দেখছেন। টাকা টাকা কিন্তু দুনিয়ার সব, টাকা ক্ষমতাই আসল ক্ষমতা। আপনি টাকা হইছে সব তো হুরমুর করে আপনার কাছে আইতেছে। এই লেয়াকু দেখি আপা যেটা করছে এটাই কর, এত সাইড করে দেন। শোনে না, আপনি যে কথাটা বলছেন, হ্যাঁ এটার মধ্যে একটু তো সত্যতা আছে, কিন্তু টাকা দিয়ে কিন্তু সব পাওয়া যায় না। মানে হ্যাঁ, টাকা প্রয়োজনীয়, কিন্তু সব প্রয়োজনে কি আমি টাকা দিয়ে কিনতে পারি? না। সাগর ধরেন আপনি চান, আপনি কি টাকা দিয়ে কিনতে পারবেন? পাহাড়, সূর্য, আলো, বাতাস, বৃষ্টি চান, বাতাস চান, পাহাড় চান, সূর্যের আলো, এগুলি সব কি আপনি টাকা দিয়ে কিনতে পারবেন? পারবেন না। ওমের মায়া গো, আপনি তো একটা দামি কথা বলছেন। এই কথাটা কিন্তু আসলে আমার চিন্তা মনের ব্যাপার আছে। আসাই তো এই দুনিয়াতে যে এত কোটি হীরার মালিক যারা আছে, 100 কোটি টাকা তো তার কাছে 1000 কোটি, 5000 কোটি, 10000 কোটি টাকা আছে। এখন তার তো মনে করো যে 100টা হলে 1টার মতো, আসলে টাকা দিয়ে তো আসলে সবকিছু করা যায় না। এই যে 1000 কোটি টাকা আছে, হেরা কি চাইলে ইচ্ছে করলে মনে একটা সূর্য করলে যে এই সূর্যটা আমি কিনে এলাম, পারতো? পারতো না। একটা বড় সাগর, যদি আমি এই সাগরটা কিনে এলাম, এই পাহাড়টা কিনে এলাম, এই হাওয়া বাতাস আকাশ সব কিছু কিনে এলাম, চাইলেও কিন্তু পারতো না। এইটা আপনি একটা কথা যে কইছেন না, কথাটা যে দিদের মধ্যে কি সে সুন্দর করে ধরছে, একেবারে মনে করে সুন্দর একটা কথা কইছেন। সত্যিকারের প্রেম ভালোবাসা এটা কিন্তু টাকা দিয়ে কেনা যায় না। যাই হোক, আসল কথায় আসি, আমি অ্যাপ্লিকেশনটা লিখে দিচ্ছি, আপনি প্লিজ সাইন করে ফেলেন। সাইন করে এই দুটা পাগলকে আমাদের এখান থেকে বিদায় করে দেন। আবেদন করছেন বাকের বাইরে অনেক কিছু বুঝানোর পর বাকের ভাই এই আবেদন রাজি হয়েছে। বাকের ভাই আপনার সুপারিশ করে দিব। আর অ্যাপ্লিকেশনে লিখছে এই যে ঢাকা থেকে আগত সোনালি আপা, সোনালি আপায় লিখছে, আপা অ্যাপ্লিকেশনটা পড়ে না। বিষয় 5 কোটি টাকা দান প্রসঙ্গ, জনাব বিনীত নিবেদন এই যে আমি মিস্টার বাকের আমার ব্যাংকে তহবিলে আমার 100 কোটি টাকা রক্ষিত আছে। রক্ষিত আছে,
উক্ত টাকার ওই অংশ থেকে মিস্টার কুতুবের তহবিলে সহায়তা প্রদান করতে চাই। পাঁচ কোটি টাকা সহায়তা প্রদান করতে চাই। অতএব জনাব কুতুব সাহেবকে আপনাকে যেহেতু বাড়িতে নিয়ে যেতে চায়। আচ্ছা আমি বলি, অতএব জনাব কুতুব সাহেব যেহেতু আপনাকে বাড়িতে নিয়ে যেতে চায়, আপনি সেই প্রস্তাব গ্রহণ করিতে বাধ্য থাকিবেন। আপনি সেই প্রস্তাব গ্রহণ করিবার বাধ্য থাকিবেন। নিবেদক মিস্টার বাকের। নিবেদক মিস্টার বাকের, সোনালী ব্যাংক লিমিটেড। আপা দেখছেন একটা কাগজের কি দাম, একটা খালি অ্যাপ্লিকেশন কিছু লিখে দিচ্ছে, কি খুশি। আমার একটা বিক্রুক রে, আপনি একটা কাগজ দিবেন, কি কাগজ, 500 টাকা নোট দিবেন, খুশি হয়ে যাবো, ওইটাও কিন্তু কাগজ। আর মানুষ কি পাইলে খুশি হয় জানে? কি মন। আপনাদের সাথে কিভাবে মেলামেশা করে, মানে এত প্রিভিলেজ পায় কি করিয়া, এইটা আর কি একটু আমার জানার আগ্রহ হয়েছে। আমি তো আপনার কথা কিছু বুঝতেছি না, আপনি খুনি সন্ত্রাসী করতেছেন কারে? কেন, ওই জুলফিকার কে? ও মামা গো, কি তখন যে জুলফিকার ভাই খুনি সন্ত্রাসী হইবে কারে? এইটা আপনি কি বলেন? দেখেন আপা, আপনি একটু সাদা চোখে দেখার চেষ্টা করেন, খোলা মনে বোঝার চেষ্টা করেন বিষয়টা। আমি কে না, আমি কি, আমি হচ্ছি ডাবল এম এ LLB অ্যাডভোকেট আব্দুল কাশেম। আমি সাধারণত মানে ওই যে মনে করেন যে জমি জমা সংক্রান্ত মামলা এগুলো লড়ি, আদালতি মামলা এগুলো আমি লড়ি। হ্যাঁ, আর জুলফিকার কি করে? ও তো খুন সন্ত্রাসী রাহাজানি, মানে চিন্তায় যা খারাপ কিছু আছে, ক্রিমিনালি যা কিছু আছে, সব ধরনের কেস সে লড়ে। অর্থাৎ ফৌজদারি কেস লড়ে, ক্রিমিনালি কেস লড়ে সে। তার মাথায় সবসময় ক্রিমিনালি বুদ্ধি ঘুর 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 করে। তো তারে আমি ক্রিমিনাল বলবো না, তা কারে ক্রিমিনাল বলবো বলে? আপনি এত ফ্যাসা কথা আমরা মাথা ঢুকতেছে না, তবে একটা কথা কই আন্দরে, জুলফিকার ভাই খুব ভালো মানুষ, উনি খারাপ না। আমি দুলা ভাই আমার কইছে যে জুলফিকার উকিল নাকি তারা কইছে যে আমরা মায়ের যে উইলটা আছে ওই উইলটা সে ভালো করে পড়া দেখবো। একদম ভালো করে পড়ার পরে যদি কোনো সুযোগ থাকে যে আমার কোনো অধিকার আছে কিনা, তাহলে সে সেটা পাওয়া দেওয়ার ব্যবস্থা করবো। এই যে নাও তোমার 1 কোটি টাকা, ফ্ল্যাট আর গাড়ি। কাগজ 1 কোটি, ফ্ল্যাট গাড়ি কোথায়? এটার মধ্যে তো লেখা আছে, দাও তুমি পড়ো। আমি চেষ্টা করবো। তোমার কাছে